আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম সমুদ্র থিমের একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই কেকটার কমপ্লিট লুক দেখে আপনাদের কাছে হয়তো মনে হবে কেকটা বানানো অনেক ইজি, আমি হয়তো অনেক অল্প সময়ের মধ্যে কেকটা বানিয়ে ফেলেছি। মোটেও কিন্তু তা নয়, বরং এই কেকটা বানাতে অন্যান্য কেকের থেকে আমার আরো বেশি সময় লেগেছে। কেন বেশি সময় লেগেছে সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমেই বলে নিই, এই যে জিনিসগুলো আমি কেকের উপর ছিটিয়ে দিলাম এটা ছিল বিস্কিটের গুঁড়া। সি বিচ বা বালুর লুক দেওয়ার জন্য আমি বিস্কিট গুঁড়ো করে নিয়ে সেটা ছিটিয়ে দিয়েছি। এই কেকের কাস্টমারের একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে স্টারফিশ কেকে থাকতেই হবে। আর এদিকে আমি সারা মার্কেট খুঁজেও স্টারফিশ বানানোর জন্য কোনো মোল্ড খুঁজে পাইনি, তাই আমাকে এই স্টারফিশটা ফ্রি হ্যান্ডেই বানিয়ে নিতে হয়েছে। আর দুঃখের ব্যাপার হলো, এই স্টারফিশটা কেকের উপর বসাতে গিয়ে আমি ভেঙে ফেলেছি, তাই আমাকে তাড়াহুড়ো করে আবারও একটা স্টারফিশ বানিয়ে নিতে হয়েছে, যদিও সেটা আগেরটার মতো অত একটা সুন্দর হয়নি। এরপর আমি চকলেট দিয়ে যে শামুক ঝিনুকগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কেকের উপর বসিয়ে দিচ্ছি। শামুক ঝিনুকগুলো আমি মোল্ডেই বানিয়ে নিয়েছিলাম। বিস্কিটের গুঁড়োর কারণে কেকের নিচের দিকে শামুক ঝিনুকগুলো একেবারেই লাগতে চাচ্ছিল না, তাই আমি সেখানে একটু ক্রিম দিয়ে এই শামুক ঝিনুকগুলো সেট করে নিয়েছি। সমুদ্রের ঢেউয়ের লুক দেওয়ার জন্য কেকের চারপাশে আমি একটা ঢেউ ঢেউ প্যাটার্ন দিয়েছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আর আমি না এই ঢেউয়ের প্যাটার্নগুলো এখনো খুব একটা ভালোভাবে দিতে পারি না, আমার অনেক সময় লাগে এই ঢেউ ঢেউ প্যাটার্নটা করতে। মূলত এই স্টারফিশ বানাতে গিয়ে আর কেকে এই ঢেউ ঢেউ প্যাটার্নটা দিতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। বাদবাকি কাজ করতে গিয়ে আমার অত একটা সময় লাগেনি। কেকে একটা পার্ল ইফেক্ট দেওয়ার জন্য আমি কেকে কিছু সুগার বল ছিটিয়ে দিচ্ছি। আর এই তো হলো কেকের ফাইনাল লুক। কাস্টমারের যেমনটা রিকোয়ারমেন্ট ছিল আমি ঠিক তেমন ভাবেই বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কাস্টমার তো তার কেক নিয়ে খুশি ছিল, কিন্তু আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।